গত 1 বছর জার্নিটাও আমাদের খুব ভালো ছিল, কেননা আমরা সিনিয়র ক্রিকেটে এসে সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলছি, তাদের সাথে একই একই টিমে খেলছি, তাদের এগেনস্টে খেলছি। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই প্রেসিডেন্ট কাপ বলেন কিংবা আপনার বঙ্গবন্ধু টি-20 কাপ যেটা হলো, সেটাতেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর এখন তো আমরা এইচপির সাথে আছি, তো আমার মনে হয় যে আল্লাহর মধ্যে বছরটা করোনার পরেও যেভাবে আমরা খেলাধুলা শুরু করতে পেরেছি, এটাই আসলে খুব ভালো বিষয় ছিল যে আমরা অ্যাটলিস্ট আবার বেশ অনেক দিন হলো আবার ক্রিকেটে ফিরতে পেরেছি। তো আসলে ভালো ছিল গত 1 বছর জার্নিটা। আসলে আমাদের পুরো জার্নিটা যেটা শুরু হয়েছিল সেটা 2018 সালের অগস্টে। তো আসলে একটা রিমার্কেবল জার্নি ছিল আমাদের জন্য। আর এই ওয়ার্ল্ড কাপের আগে 2 বছর আমরা যে এফোর্টটা বললেন বা যে সিরিজগুলো যেগুলো খেলেছি, তো সবগুলো মিলেই আমাদের প্রিপারেশনটা মাশাল্লাহ খুব ভালো ছিল। তো আসলে আর তো এটা সবচেয়ে ভালো লাগার বিষয় এটাই ছিল যে আমরা যেই মানে মিশনটাকে সামনে রেখে 2 বছর কষ্ট করেছিলাম সেটা আমরা অ্যাকমপ্লিশ করতে পেরেছি। তো এটাই সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল।